আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে এখন বাজে প্রায় 11:30। তো আজকে নিঝুমের স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে কালকে ফোন দিছে। তো স্কুল থেকে আসার পথে কী কী কিনলাম ওটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আর একটা সুন্দর একটা আইটেম দেখাবো, ফুলকপির। ফুলকপি কীভাবে সংরক্ষণ করতে হয়, ফ্রিজে রাখি আমি আর কি, রেখে খাই, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। তা কী কী কিনলাম ওটা আপনাদের সাথে একটু শেয়ারই করি, বেশি কিছু নাই। এই যে একটাই কিনলাম, এইখানে এটা চামচ রাখার জন্য, এখানে ছুরি রাখার জন্যে এটা কিনলাম একটা। আর একটা পিঠা বানানোর জন্য প্লাস্টিকের, এই যে আর কি, নিজের স্কুলে থেকে আসার পথে নিয়ে আসছে এগুলো। একটা শীতের লোশন নিলাম, তারপরে মাজনে নিলাম, এটা তো সবারই কাজে লাগে, একবারে মেয়েদের এটা লাগবেই কাজে, এটা না হলে হবে না। এটা থালা বাসন ধোয়ার জন্যে খুব পরিষ্কার হয়, এগুলো দিয়ে খুব সুন্দর, একেবারে খসখসা শক্ত, খুব সুন্দর হয় পরিষ্কার। আর তিনটাই যে নিলাম লবণের, এগুলো নিলাম তিনটা, ছোটো ছোটো বাটি দেখে ভালো লাগলো, এগুলো নিলাম। এগুলো দাম বেশি নয়, অল্প দাম। তারপরে একটা এই যে বড় ছাঁকনি নিলাম, এটা লাগে, আমার আগের একটা আছে কিন্তু ওটা আমার নষ্ট হয়ে গেছে, মানে ওটা নষ্ট হয়ে গেছে, এখান থেকে সব ছুটে ছুটে গেছে, এগুলো ছুটে ছুটে গেছে, ওটা ভালো আমি ব্যবহার করতে পারি না, এই জন্য আমি এটা কিনলাম। এই যে এটাও ভালো লাগতেছে আমার কাছে, একেবারে খুব সুন্দর শক্ত মজবুত, এটা একটা নিলাম। তারপর নিছি হলো দুইটাই যে ছোটে লাগানোর জন্যে আছে বাসায়, দু তিনটাই আছে, এগুলো নেই, এগুলো নিলাম দুইটা। আর একটা এই যে এটা নিলাম প্লাস্টিকের, এটা আরএফএলের মশলার জন্য আর কি, পেঁয়াজ মরিচ কেটেও রাখা যাবে, রেখে ব্যবহার করা যাবে আর কি, এটা আমার কাছে খুব ভালো লাগলো, এই জন্য নিলাম প্লাস্টিক, এটা আরএফএলের আর কি মশলার। আর কি নিলাম, আর একটা নিচ্ছি, এটা আর বের করবো না, ওই যে ভীম, এটা হলো ভীমের গুঁড়া, আপনারা অবশ্যই ভীমের গুঁড়া দিয়ে থালা বাসন ধুয়ে দেখেন, এত পরিষ্কার হয়। এই ভীমের গুঁড়াটা আমি আগে ব্যবহার করতাম না, আমি জেলটা ব্যবহার করতাম, জেলটাও করি, কিন্তু ভীমের গুঁড়াটাও আমি এখন করতেছি, থালা বাসন সত্যি খুব পরিষ্কার হয়, তেল কাটাগুলো একবারে থাকে না, তেল তেল থাকে না, খুব সুন্দর। এটা এটা বেশি একটা দাম কিন্তু নাই, 30 টাকা, এই ভীমের গুঁড়াটা 30 টাকা নেয়। আর নিঝুম খাবারের জিনিস কী কী কিনলো এটা আপনাদের সাথে শেয়ার করি। নিজুম খাবারের জিনিস নিয়েছে, হ্যালো, এই যে ফল নিলাম, এখানে এই যে আপেল নিলাম 1 কেজি মতো, এই আপেল, এই আপেলটাও খুব পছন্দ করে আর আমারও ভালো লাগে, এই এই ধরনের আপেলগুলো আমার কাছে খুব ভালো লাগে, এগুলো মিষ্টিও লাগে, আর শীতের সময় বেশি এই ফলটা পাওয়া যায়, এই ধরনের এই 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 ফলটা, আপেল ফলটা 12 মাসই পাওয়া যায় কিন্তু এই আপেলটা শীতের সময় বেশি পাওয়া যায়। আপেল নিলাম, আর নিলাম নিজেও এখন খাবার বের করে দেখাচ্ছে, কী কী খাবার বের করো আম্মু, দেখো কী কী নিয়ে আসছে। হ্যাঁ, এগুলো 2 পিস নিচ্ছে মিঝুম, এখানে মিষ্টি ছানার মিষ্টি আর কি 2 পিস নিয়েছে, এখানে 2 পিস আছে, এই যে ছানার মিষ্টি 2 পিস নিয়েছে, ছানার মিষ্টি 2 পিস নিয়েছে, দুটা প্যাটিস নিয়েছে, এটা হলো চিকেন প্যাটিস আর কি মুরগির দুইটা। আর একটা ঘি নিয়ে নিলাম, ওই দোকানেই ঘি কিনতে পাওয়া যায়, প্যাটিসের যেখানে প্যাটিস বিক্রি হয় যেখানে ঘি, এই যে ওখানেই পাওয়া যায়, একদম 1 নম্বর ঘি বললো, তো আমি একটা নিয়ে নিলাম। তো এই হলো টোটাল আমার আসার পথে কিনে নিয়ে আসছি। সবচেয়ে ভালো লাগছে আমার তাজা এই আপেলগুলো দেখে, কেন এই আপেলটা আমার খুবই পছন্দ, আমি খাই এই এই আপেলটা, যেটা এইটা শীতে উঠে এটা আর কি, এই আপেলটা আমার খুব পছন্দ। আর নিঝুমের এই যে কালকে আমাকে ওর স্যার ফোন দিয়ে আমাকে ডাকছে, বলছে যে আপা আপনি আসেন, এসে নিয়ে যান, এই যে ওর স্কুলের দিয়েছে পরীক্ষার জন্যে, এগুলো বাসায় পরীক্ষা দিবে ও আমার মেয়ে, এগুলো নিয়ে আসছে, এগুলো প্রশ্ন, এখানে 6টা পরীক্ষা হবে, এগুলো পরীক্ষার পরে একটা জমা দিয়ে দিতে হবে আবার। আর খাতাও নিয়ে আসছি আমার মেয়ের জন্যে, পরীক্ষা দিবে,
এগুলো খাতা স্কুল থেকে দেয়নি, যেহেতু আমার কিনে নিয়ে আসছে, এগুলো পরীক্ষা দিবে আমার মেয়ে। আমি তো ভেবেছিলাম যে পরীক্ষাই হবে না, তা যাই হোক বাসাই হোক হোক তাও ভালো, যেহেতু এখন বাচ্চাদের তো অবস্থা পড়াশোনা একটু দুর্বলই হয়ে যাচ্ছে, বাচ্চারা পড়াশোনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, তারা ভালো করে কিন্তু পড়াশোনা করতেছে না আর মনও বসতেছে না। চলে আসলাম ফুলকপির কাছে, আর ফুলকপি আমি আজকে দেখাবো ফুলকপি আমি কীভাবে ফ্রিজে রাখি, এটা তো আপনাদেরকে আমি বললামই। তো ফুলকপিটাকে আমি কেটে নিই, তারপরে আমি আবারও ফিরব। এই যে চলে আসলাম, এই দেখো পানিটা আমি গরম করতে দিয়েছি, পানিটা অলরেডি ফুটতেছে। এখন আমি এই যে ফুলকপিগুলো কুটে ধুয়ে নিয়েছি, এই যে তো ফুলকপিগুলো আমি কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো আস্তে আস্তে করে এই দেখো পানির ভিতরে দিয়ে দিব। বেশি সেদ্ধ করব না, এটা আমি হালকা করব, বেশি সেদ্ধ করা যাবে না। বেশি সেদ্ধ করলে কী হবে, পরে যখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে এটা যখন রান্না করব তখন কিন্তু এটা গলে যাবে, এটা কিন্তু তখনই থাকবে না, মানে একবারে গলে যাবে। এই জন্য এটা হালকা সেদ্ধ করতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না। তো এটা দিয়ে দেবো আমি, সবই হালকা সেদ্ধ করে আমি নামিয়ে ফেলবো। দিয়ে দিয়েছি আমি, এই যে গরম পানির ভিতরেই কিন্তু দিয়েছি, পানিটা আমি আগে ফুটিয়ে নিয়েছি আর কি, দিয়েছি। দেখো কী সুন্দর করে হবে, তার একটু হোক, তারপর আমি আবারও ফিরব। যে আমি 10 মিনিট কিন্তু ফুটান্ত পানিতে একটু করে নিলাম, ফুটিয়েছে। দেখো শক্ত শক্তই আছে, সেদ্ধ কিন্তু ভালো হয়নি, অল্প একটু সেদ্ধ হয়েছে হালকা, বেশি সেদ্ধ তো করা যাবে না। তো এখন আমি নামিয়ে ফেলব ফুলকপিটা, আমি নামিয়ে ফেলেছি আর ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এরকম একটা পলিথিনে আমি ফুলকপিটা রাখবো, এরকম একটা পলিথিনে। দেখো কেউ ইচ্ছা করলে বক্সেও রাখতে পারে, বড় একটা বক্সে রেখে দিলে আরও ভালো হয়। তো ফুলকপিটা এখন আমার ভিতরে, এই যে কিছু ফুলকপি আমি এই যে পলিথিনে রেখে দিলাম, রেখে দিয়ে এখন পরিমাণটা আমি, এই যে এখন আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে দেখো এই সাইডে আমি রেখে দিলাম, যখন লাগবে তখন আমি বের করে এখান থেকে বের করে করে আমি যে কয় পিস লাগে বের করে আমি তরকারিতে রান্না করতে পারবো। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার পাশে থাকবা। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনও আমাকে করে নাই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য এ পর্যন্তই রাখবো, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।